আপনারা এটি এইটি মোবাইলে কাজ করা হয়, এটা সিস্টেমটা একটু বলবেন কি পরিমাণ পানি দেওয়া হয় প্রতি মিনিটে? এটা হলো সর্বোচ্চ ডিসচার্জ ক্ষমতা 3000 লিটার, সর্বোচ্চ 3000 লিটার এক মিনিটে। এটা কালকের থেকে চলছে, কন্টিনিউ চলছে। এটা হলো রিমোট কন্ট্রোল হয় অ্যাকচুয়ালি, এটা যেখানে বাহ্য বস্তু থাকে বা বিপজ্জনক অবস্থান থাকে, একদম ফায়ার ব্যাটার ফায়ার ফাইট করতে যোগী থাকে সেই জায়গার মধ্যে আমরা এই ধরনের এই রোবটটা ব্যবহার করি। এটা চট্টগ্রাম হেডকোয়ার্টারে আছে। হ্যাঁ, এটা অবশ্যই এটা অত্যন্ত শক্তিশালী, উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা রিমোট কন্ট্রোল রোবট। এটা হলো এটা আপনার হেডকোয়ার্টার আছে, চট্টগ্রাম হেডকোয়ার্টার আছে। এটা হলো রিমোট কন্ট্রোল সম্পূর্ণ, এখানে যা আছে অপারেটিং সম্পূর্ণ রিমোটে। এটা আমি ইচ্ছা করলে এখান থেকে আরও দূরবর্তীতে কিন্তু কন্ট্রোল করতে পারবো। গতকাল আপনারা দেখেছেন, গতকাল থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি আগুনটা যাতে করে এটা দক্ষিণ পাশে এই আরেকটা বড় গুদাম এবং ফ্যাক্টরির অন্যান্য অংশগুলোতে যাতে আগুন ছড়াতে না পারে, আমাদের এই বিষয়টা আমরা সবচেয়ে গুরুত্ব দিয়েছি যে যাতে আগুনটার এটা ট্রান্সমিশন বা বিস্তার লাভ করতে না পারে। তা আমরা এটাকে ব্যাকেট করেছি, আগুনটা আমরা প্রায় 60টা লাইন দিয়ে আগুনটাকে ব্যাকেট করেছি, যার কারণে আগুনটা ছড়াতে পারে নাই, এখন গুদামের মধ্যেই সীমাবদ্ধ। আমরা মালিক পক্ষকে অনুরোধ করেছি, এখানে আমরা যে পানিটা ছিটাচ্ছি আপনারা দেখছেন এটা লোভ সৃষ্টি, এই আধুনিক যে যন্ত্রটা এটা একসাথে 3টা পাম্প যে পরিমাণ পানির উৎস থেকে উত্তোলন করে এই পরিমাণ পানি সে ছিটাতে সক্ষম, যার কারণে কিন্তু আমাদের সমস্যাটা যেখানে দেখা দিয়েছে আমরা পানি ছিটাচ্ছি টিনের চালের উপরে, এবং আপনারা দেখতে পেয়েছেন যে টিনের চালের ফাঁকে যতটুকু পানি ভিতরে প্রবেশ করেছে ততটুকু আগুন নিভে কালো আকার ধারণ করেছে। আমরা মালিক পক্ষকে অনুরোধ করেছি টিনের চালটা যদি ভেঙে যদি ফেলা হয়, আমরা লুপ দিয়ে এক পাশ থেকে অপর পাশ বারবার করে যখন আমরা পানি মারব ভিতরের আগুনটা নিভে যাবে, এরপরে ভিতরের থেকে আমরা যদি ভিতরে যদি প্রবেশ করতে পারি আমরা বিকেল নাগাদ আপনাদেরকে একটা সুসংবাদ দিতে পারবো বলে মনে হচ্ছে।